এই মুহূর্তে নরসিংদীর কাপড় ব্যবসায়ীদের সঙ্গে রয়েছেন বেনুজির আহমেদ। বেনু, কি ছবি দেখাবেন দেখে আমরা আজাদ স্যারের কাছে যাব। বেনু জি প্রণব, আমি আছি নরসিংদী শহরের একটি বড় কাপড়ের মার্কেট, যেটাকে বলা হয় কাপড় সুপার মার্কেট। এই সুপার মার্কেটের করোনাকালীন সময়ে তাদের যে দুর্বিষহ জীবনযাপন এবং করোনা নিয়ে যুদ্ধ, যুদ্ধের সাথে তাদের ব্যবসার সাথে তাদের পরিবার, আমরা এখন আপনাকে শোনাতে চাই যে নরসিংদী বাজার বণিক সমিতির একজন ডাইরেক্টর মলয় বর্মন, মলয় বর্মনের কাছ থেকে সে দীর্ঘদিন যাবৎ কাপড় ব্যবসার সাথে জড়িত এবং তার কাছ থেকেই আপনাকে শোনাবো সে কী বলতে চায়। মলয়বাবু, একটু আমাদেরকে জানান কী অবস্থা এই করোনাকালীন সময়ে। ধন্যবাদ। আসলে করোনাকালীন সময়ে আমাদের একটা দুর্বিষহ জীবনযাপন চলছে, এর মধ্যে দীর্ঘ 2 মাস দোকান বন্ধ ছিল, যদিও এখন দোকান 7টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আমরা আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে মার্কেট দোকানও, আমার পিছনে আমার দোকান, এখন সম্পূর্ণ ক্রেতা শূন্য। এখনও অনেক দোকানে সাইড বারটাই হয়নি, আমরা কোনো সরকারি কোনো প্রণোদনা পাইনি, যদি